রেজিস্ট্রেশন করার পর আমাকে এখন ইউজার যাতে মেম্বার হিসেবে আমার সাইটটাতে লগ ইন করতে পারে সেজন্য একটা লগ ইনের ফর্ম রেখে দিতে হবে। সেজন্য আমরা একটা আরেকটা লিঙ্ক ব্যবহার করতে পারি যেটার মধ্যে থাকবে লগ ইন, এবং সেখানে ক্লিক করলে লগ ইনের পেজ আসবে যেটাতে আমার ইনপুট বক্স থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য, এবং সবশেষে লগ ইনের জন্য একটা লগ ইন নামে একটা সাবমিট বাটন থাকবে। তার জন্য প্রথমে লগ ইন ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নিতে হবে, যেটা শুরুতে আমরা আগের মতো হেডার এবং নিচের দিকে ফুটার রাখব, এবং তার মধ্যে তাকে বলবো যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ঢোকান এন্টার করার জন্য। তারপর একটা ফর্ম থাকবে যে ফর্মের নাম হবে ইন, যে ফর্মের অ্যাকশন হবে ইন্ডেক লগ ইন ডট পিএইচপি, মানে এই পেজে আবার রিটার্ন করবে, এবং এখানে একটা ইনপুট হিডেন টাইপের একটা ইনপুট দিতে হবে, নেমটা আমরা দিয়ে দিই লগ ইন ফর্ম। লিঙ্কটা দেওয়ার জন্য আমাকে হেডার ডট পিএইচপিতে আমাদের এই জায়গাটাতে আরেকটা টিডি তৈরি করতে হবে যেখানে পেজটা থাকবে লগ ইন, লগ ইন ডট পিএইচপি। এখন আমরা যদি পেজটা রিফ্রেশ করি তাহলে লগ ইনটা আমরা পেয়ে যাব। এখানে আমরা লিখতে হবে লগ ইন, লগ ইন নামে একটা বাটন পেয়ে গেলাম। এখন এই বাটন প্রেস করার সাথে সাথে আমাকে লগ ইনের জন্য যে পেজটা আমরা তৈরি করেছি লগ ইন ডট পিএইচপি সেই পেজে চলে আসলো। এবার আমরা লগ ইন করব, যখন আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম তখন এই পেজে আবার রিটার্ন আসলো, এবং এখানে আমার লগ ইন ফর্মটা লগ ইন ফর্ম ভ্যারিয়েবল আসলো, ইউজার নেম আসলো, পাসওয়ার্ড আসলো। লগ ইন ফর্মে এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না, আমরা এখানে লগ ইন ফর্মে ভ্যালুটা দিতে হবে ট্রু, লগ ইন ডট পিএইচপি এর ভ্যালু ট্রু হবে। তাহলে আমরা যখন এটাতে লগ ইন করবো তখন এখানে ট্রু দেখাচ্ছে। এখন আমরা যদি এটাতে লগ ইন ইকুয়াল টু লগ ইন ফর্ম ইকুয়াল টু ট্রু পাবো যখন, তখন আমরা তাকে ডাটাবেস আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবো। সেজন্য আমার এই জায়গাতে কিছু কোড লিখতে হবে, আমি কোডটা লিখে নেই। লগ ইনের জন্য কোয়েরিটা লিখে নিয়েছি, যেখানে প্রথমে আমি এসকিউএল কমান্ড লিখেছি সিলেক্ট অল ফ্রম ইউজার ওয়ার ইউজার নেম ইকুয়াল টু ফর্ম ইউজার নেম, এবং পাসওয়ার্ড ইকুয়াল টু আমি ফর্ম থেকে যে পাসওয়ার্ড ভেরিয়েবল পাবো ফর্ম পাসওয়ার্ড সেটা দেখে আমি চেক করে নিচ্ছি যে ইউজার এই ইউজার এবং এই পাসওয়ার্ডে ইউজারটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা যখন ফ্যাচ অ্যারে করবো রেজাল্টটা ফ্যাচ অ্যারের মধ্যে পাস করে তখন আমরা রো এর মধ্যে একটা অ্যারে পাবো যেখানে তিনটা ইন্ডেক্স থাকবে ইউজার নেম পাসওয়ার্ড এবং ফুল নেম, সে ইন্ডেক্সটা ডাটাবেস থেকে আনবে। যদি এখানে ইউজার নেমটা নট নাল, ইউজার নেমটা নাল হয় তার মানে হচ্ছে এই ইউজারটা ডাটাবেজে নেই, তখন আমাকে বল সে দেখাবে লগ ইন ফেল প্লিজ ট্রাই অ্যাগেন। আর যদি এই ইউজারটা থাকে কোয়েরি করার পর তাহলে আমরা শিওর হব যে এই ইউজারটা আছে, তখন আমরা এখান থেকে ফুল নেম নিয়ে আমি ওয়েলকাম জানাবো তাকে, ওয়েলকাম ইউজার নেম দিয়ে তারপর একটা মেসেজ দিলাম ইউ ক্যান বাই প্রোডাক্টস ফ্রম আওয়ার স্টোর। আমি যদি এখন লগ ইন করি অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন লগ ইন দিলে এখন দেখাচ্ছে ওয়েলকাম, এবং আমার বলছে যে ইউ ক্যান বাই প্রোডাক্টস ফ্রম আওয়ার স্টোর। ইউজার লগ ইন হওয়ার পর সাধারণত প্রতিটা মেম্বারকে একটা করে আইডি প্রদান করা হয়, এটাকে বলা হয় সেশন আইডি। সেশন আইডি একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা ওই ইউজার যখন লগ ইন করছে শুধুমাত্র সেই সময়ের জন্যই এটা অ্যাক্টিভ হয়, এবং সে লগ আউট করার সাথে সাথে ওই সেশন আইডিটা রিমুভ হয়ে যায়। এই সেশন আইডি এমন একটা ব্যাপার যেখানে সেশনের মাধ্যমে আমরা কিছু গ্লোবাল ভেরিয়েবল তৈরি করে রাখতে পারবো যাতে সে মেম্বার এক পেজ থেকে আরেক পেজে যখন যাবে তখন
সে ভ্যালিড মেম্বার কিনা সেটা আমরা চেক করে তাকে বিভিন্ন ধরনের সুবিধা দিতে পারি। যদি ভ্যালিড মেম্বার হয় তাহলে আমি তাকে প্রোডাক্টস পেজের সব প্রোডাক্টসগুলো দেখাবো, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তো তার জন্য আমাদেরকে সেশন তৈরি করতে হবে। সেশন তৈরি করার জন্য আমরা যখন ইউজার লগ ইন হবে তখনই আমাদেরকে এখানে সেশনটা তৈরি করে নিতে হবে। তো শুরুর দিকে, সেশন তৈরি করার শুরুর দিকে পেজের শুরুতে সেশন স্টার্ট নামে একটা ফাংশন লিখতে হবে। সেজন্য ইনক্লুড ফোল্ডারের ভেতরে আমার হেডারের শুরুতে সেশন স্টার্টটা লিখতে হবে। কারণ হচ্ছে আমাদের এই পেজ বা যে কোনো পেজ যখন শুরু হবে তার শুরুতে কিন্তু হেডার ডট পিএইচপিটাই চালু হয়, সেজন্য আমরা হেডার ডট পিএইচপির একদম উপরে এই ফাংশনটা লিখে নিব, সেশন স্টার্ট। এই ফাংশনটা লেখা হলে সেশনটা আমার অ্যাক্টিভ হবে এবং সব পেজে এই সেশনটা কাজ করবে। তারপর লগ ইন পেজে এখন আমরা সেশনের জন্য কয়েকটা ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল তৈরি করব। আমার ইউজার নেম যেটা পেলাম আমি, সেই ইউজার নেম দিয়ে আমি একটা সেশন তৈরি করব। তার নিয়ম হচ্ছে সেশন নামে একটা ভেরিয়েবল আছে, সেখানে আমি সেশনের ভেরিয়েবলের নামটা দিব। ভেরিয়েবলের নামটা আমরা এইভাবেই দিয়ে দিই, ইউজার নেম। এখানে আমি সেশন লেখার পর, আন্ডারস্কোর সেশন লেখার পর যে কোনো ভেরিয়েবল দিতে পারি যেটা আমরা গ্লোবালি প্রতিটা পেজে ওই ইউজারের জন্য ব্যবহার করব। সেক্ষেত্রে আমার ইউজার নেমটা হবে, আমরা যে ডাটাবেস থেকে যে ইউজার নেমটা পেলাম ইউজার নেম, এবং আমরা আরেকটা রাখতে পারি ইউজারের ফুল নেম, যাতে আমরা বিভিন্ন পেজে গেলে ইউজারের ট্র্যাকটা রাখতে পারি। তারপর আরও বিভিন্ন গ্লোবাল ভেরিয়েবল রাখা যায়, যেমন এই ইউজারটা কী কী পণ্য কিনলো সেটা জানার জন্য, সেটা হিসাব রাখার জন্য আমরা তার জন্য একটা ভ্যালু রাখতে পারি। যেমন এটা হতে পারে প্রাইস, যেটা ইনিশিয়ালি সে কত টাকার কিনলো সেটা আমরা গ্লোবালি রেখে দিব প্রতিটা পেজে ট্র্যাক রাখার জন্য। ইনিশিয়ালি ধরে নিলাম জিরো, আমি এটা প্রাইস না লিখে অন্য যে কোনো কিছুই লিখতে পারি। এটা আমি ওয়েবসাইট যখন তৈরি করবো তখনই ঠিক করে নেব যে আমরা এই ইউজার কী 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 সুবিধা দেবো, সেটার উপর ভিত্তি করে আমাদের এই সেশনটা কাজ হবে। বিভিন্ন ধরনের সেশনটা তৈরি করে নেব। এখন সেশন যখন আমি তৈরি করে নিলাম, আমি এই ইউজার নেম নামে যে ভেরিয়েবলটা পেলাম তৈরি করলাম, সেই ইউজার নেমের নামের যে সেশনটা সেটা আমরা যে কোনো পেজে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি দেখাচ্ছি, আমরা আছি বর্তমানে লগ ইন ডট পিএইচপিতে, আমি দেখাই যে এই সেশনের ভেরিয়েবলটা আমি কিভাবে রেজিস্টার পেজে গেলেও পাবো। যেমন আমরা রেজিস্টার পেজে যদি আমরা ইকো করে দেখি, রেজিস্টার পেজের শুরুর দিকে, সরি রেজিস্টার পেজ না, আমি দেখাবো প্রোডাক্টস পেজে। প্রোডাক্টস পেজে আমরা শুরুর দিকে আমি চেক করে নেই এই ইউজারটা আছে কি না। ইউজার নেম, তাহলে যখন আমি লগ ইন করবো তখন আমি যদি প্রোডাক্টস পেজে যাই, এবং ইকো করতে হবে, প্রোডাক্টস পেজে গেলে তখন আমি এই ইউজার নেমটা পেয়ে গেলাম, অ্যাক্সেস করতে পারলাম। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে ইউজার নেমটা, ইউজার আইডিটা অ্যাক্সেস করা, কারণ এটার মাধ্যমে আমরা অনেক কাজ করে ফেলতে পারি। যেমন একজন ইউজার যখন লগ ইন করলো তখন এখানে লগ ইন বাটন লিঙ্কটা রাখার প্রয়োজন নাই, এক্ষেত্রে আমরা লগ আউট নামে একটা পেজ রাখতে পারি, লিঙ্ক রাখতে পারি, যেটাতে ক্লিক করলে ওই ইউজারটা আমার সাইট থেকে লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার মানে হচ্ছে আমরা ওই সেশনগুলোকে নাল করে দিব, ডেস্ট্রয় করে দিব, ফলে সে মেম্বারটা এই ওয়েবসাইট থেকে সাইন আউট হয়ে যাবে।
লগ আউট করার জন্য আমার এই লিঙ্কটা চেঞ্জ করতে হলে হেডার ডট পিএইচপিতে ইনক্লুডেড হেডার ডট পিএইচপিতে চেঞ্জ করতে হবে। যেহেতু আমি ইউজার নেমটা গ্লোবাল হিসেবে ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে এখানে চেক করে নিই যে সে মেম্বারটা আছে কিনা। ইফ সেশন ইউজার নেম, এই নামে যদি ইউজার নেম থাকে তাহলে তুমি দেখাবা যে লগ ইন লগ আউট। মানে ইউজার নেম নামে যদি সেশন ভেরিয়েবলটা থাকে তার মানে হচ্ছে ইউজারটা অলরেডি লগ ইন করে আছে আমার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আমি তাকে আর লগ ইন পেজ দেখাবো না, তাকে দেখাবো তখন লগ আউট। লগ আউট ডট পিএইচপি পেজ একটা থাকবে আমার, ওই পেজে আমি সেশনগুলো ক্লিয়ার করে দিব। আর যদি এই ইউজার নেম নামে সেশনটা না থাকে তার মানে দাঁড়াচ্ছে ইউজারটা এখনও লগ ইন করেনি, তাকে আমার লগ ইন পেজে নিয়ে লিঙ্কটা দিতে হবে। এখানে সিঙ্গেল কোট হবে। এখন যদি আমরা রিফ্রেশ করে দেখি কি হয়, পিএইচপি ট্যাগ শেষ করতে হবে, তাহলে আমরা দেখে নিই যখন আমরা লগ ইন করলাম আমরা এখানে লগ আউটটা লিখিনি এই জন্য দেখায়নি, লগ আউটটা লিখলাম, রিফ্রেশ দিই, যখন ইউজারটা এই নামে কোনো ইউজার সেশন থাকবে, ইউজার নেম নামে কোনো সেশন থাকবে, তখন আমরা তাকে লগ আউটের অপশন দিব লগ আউট ডট পেজ পেজে যাওয়ার জন্য, এবং এখানে লিখব লগ আউট। আর যখন ইউজার নেম নামে সেশনটা থাকবে না তখন আমরা তাকে লগ ইন পেজে নিয়ে যাব, লগ ইন পেজের লিঙ্ক দিব এবং এখানে লিখব লগ ইন। তো শুরুর দিকে আমরা যখন ইউজার নেমটা থাকবে না সেশন তখন এখানে লগ ইন থাকবে, তখন আমরা লগ ইন পেজে যেতে পারবো। লগ ইন করার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাব লগ আউট নামের পেজটা, লগ আউট নামের লিঙ্কটা। এখানে ক্লিক করলে আমার লগ আউট ডট পিএইচপিটা ওপেন হবে এবং সেই লগ আউট পেজে আমরা বিভিন্ন ধরনের লগ আউট করার জন্য অপশন রাখবো। তার জন্য আমাকে এখানে লগ আউট পেজটা তৈরি করে নিতে হবে। এবং লগ আউট পেজের শুরুর দিকেও আমার এরকম করে হেডার এবং ফুটারটা অ্যাড করে নিতে হবে। তার ভিতরে আমি তাকে লগ আউট করার জন্য কোডটা লিখব। আমি কোডটা লিখে নিই। সেশনটা এখন ক্লিয়ার করার জন্য যখন লগ আউট করবে আমার সেশন ডেস্ট্রয় নামে ফাংশনটা কল করতে হবে। সেশন ডেস্ট্রয় ফাংশন কল করলে আমার এই কারেন্ট ইউজারের জন্য যত সেশন তৈরি করা আছে সবগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। ডেস্ট্রয় হওয়ার পর আমরা তাকে একটা মেসেজ দিতে পারি, থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার সাইট। এখন যদি আমরা অন সাইটটাতে দেখি যে লগ আউট করার পর কী হচ্ছে, লগ আউট ক্লিক করার পর আমাকে এখানে থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার সাইট দেখাচ্ছে এবং এই জায়গাতে আবার লগ ইনটা চলে আসছে এসেছে। এখন যদি ইউজার চায় যে তাহলে সে আবার এই পেজে লগ ইন করতে পারবে। এই হচ্ছে যে একটা ওয়েবসাইটে কীভাবে লগ ইন করতে হয়, লগ ইন করার পর কীভাবে সেশন তৈরি করতে হয় এবং লগ আউট করলে কীভাবে সেই সেশনটাকে ডিস্ট্রয় করতে হয় তার টিউটোরিয়াল। থ্যাংক ইউ।